মহান নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার আগরতলা রবীন্দ্রভবন শতবার্ষিকী হলে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক জনসভা অনুষ্ঠিত হয়। তিন দিনের সফরে রাজ্যে এসেছেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতিকালে দেশে খুন হওয়া সকল সাংবাদিকদের নাম বললেও রাজ্যে নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের নাম একটি বারের জন্য মুখে আনলেন না প্রকাশ কারাত। जो बुद्धिजीवियों पर, लेखकों पर, जर्नलिस्ट पर हमला हो रहा है, जैसे बंगलुरु में हुआ था गौरी लंकेश की हत्या, उसके पहले प्रोफेसर कलबुर्गी की हत्या, उसके पहले पंसारे और दबोलकर की हत्या, उसके खिलाफ हिंदुस्तान के हर शहर में अभी बुद्धिजीवी, लेखक, पत्रकार सब सड़कों पर उतरे थे। শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড শুধু কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন সবাই, কিন্তু এত বড় ঘটনা ঘটলেও সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক ও দিল্লির কেন্দ্রীয় কমিটির নেতা প্রকাশ কারাতের কাছে শান্তনুর মৃত্যু যে গুরুত্ব পায় না তা আজকের সভাতেই স্পষ্ট। বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কাঠামোতে গেরুয়াকরণ প্রক্রিয়া করছে কেন্দ্রীয় সরকার। আরএসএস এর সদস্যদের বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রকাশ বাবু। भाजपा सरकार ने आरएसएस के हिंदुत्व को थोपने के लिए यूनिवर्सिटीज में, शिक्षा के संस्थाओं में हमला किया है। उनके हाथ में जो केंद्रीय यूनिवर्सिटीज है, सेंट्रल यूनिवर्सिटीज, उस सब में वाइस चांसलर्स नियुक्त किए हैं आरएसएस से, और उनके माध्यम से वहां ছাত্রম পর আর টিচার্স পর হামলা কিয়া যা রাহা হ্যায়। কেরালায় বিজেপি কর্মীদের উপর সিপিএম আক্রমণ করছে বলে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি। দিল্লির সিপিএম এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদে বসেছেন বিজেপির কর্মীরা। 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত রাজনৈতিক হত্যালীলায় বিজেপির চাইতে সিপিএম কর্মীরা বেশি খুন হয়েছে বলে মানুষ হত্যার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন প্রকাশ কারাত। 2001 সে 2017 তক 16 সাল মে हमारी पार्टी के 85 कार्यकर्ताओं की हत्या हुई है केरल में, जब आरएसएस और भाजपा के 65 कार्यकर्ता की हत्या हुई है, सबसे ज्यादा हमारे ही कार्यकर्ताओं की हत्या हुई है केरल में। কিন্তু সাম্প্রতিক কেরালায় সিপিএম এর আক্রমণে 120 জন বিজেপি আরএসএস কর্মী খুন হয়েছেন, তাহলে সেই সময় কেন চুপ সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব? নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন প্রাক্তন সাধারণ সম্পাদক। ভারতীয় জনতা পার্টি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কে লোক ও আজ ক্যা কর রহে হ্যায়, আপনে আপকো সবসে বড়ে রাষ্ট্রবাদী কেতে হ্যায়, সচ্চে রাষ্ট্রবাদী, সবসে বড়া দেশভক্ত হ্যায়, বাকি সব লোক গদ্দার হ্যায়। ভারতবর্ষের স্বাধীনতার পর এত জনবিরোধী সরকার আমরা দেখিনি। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যারা শাসন ক্ষমতায় আছেন তারা আক্রমণকে আরো তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করছেন, আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের শাসক গোষ্ঠী স্বাধীনতার পর এত জনবিরোধী সরকার আমরা দেখিনি। জনসভায় সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সহ উপস্থিত ছিলেন সিপিএম এর শীর্ষস্থানীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।